आज के आम्रा भारतीय जनता पार्टी परिषदीय दलेर पक्ष थेके प्रथमे कथा छिलो राज्यपाल अनुमति अनुमोदन दिएछिलेन 30 जन के आसार जन्य किन्तु उत्साह बेशी छिलो प्राय 50 जनेर मतो विधायक चले एसेछेन आम्रा राज्यपाल के अनुरोध करी जे आपनि अलाउ करुन उनी जेहेतु चले एसेछेन 50 जन के अलाउ करेछिलेन सकलेर संगे परिचित होयेछे आम्रा परबर्तीकाले सेशन चालू होले आबार आसबो बोलेछि एकसंगे सबाई मिले तो आमादे चारटे स्पेसिफिक इस्यूते आम्रा एखाने एसेछिलाम। एक नम्बर होच्छे गत 10 बछर पश्चिम बांगलाय दलत्याग बिरोधी आईन कार्यकर हयनी তা রাজ্যপাল নিশ্চয় বলেছে প্রেসকে আপনাদের সবার সামনে যে পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের বাইরে নয় এখানেও দলত্যাগ বিরোধী আইন কার্যকর আছে কার্যকর হবে নয় আমরা এটাও বলেছি যে একজন কৃষ্ণনগরের উত্তরের বিধায়ক তিনি দলবদল করেছেন এবং নিশ্চয় আমরা আশা করব যে তিনি তার বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন পদত্যাগ যদি কালকের মধ্যে না করেন তাহলে বুধবার দিন আমরা স্পিকারের কাছে লিখিতভাবে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার জন্য লিখব এবং আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ভূপেন্দ্র যাদব জি এবং কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এই ব্যাপারটা দেখছেন তারা যেভাবে গাইড করবেন সেইভাবে আমরা আইনানুক যে বিষয় আছে সেটা এগোচ্ছি আমরা আশা করব অধ্যক্ষ মহোদয় তিনি দ্রুত এর নিষ্পত্তি করবেন আর যদি বিগত 10 বছরের মতো নিষ্পত্তি না হয় আমরা পরিষদীয় দল ঠিক করেছি বিজেপি আইনের আশ্রয় নেব যেহেতু আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে আমরা আশাবাদী যে এবারে আইনের দলত্যাগ বিরোধী আইনের মধ্যে থাকবেন দ্বিতীয় হচ্ছে এর আগে আমরা তেলেনিপাড়া দেখেছি ধুলাগড় দেখেছি বসিরহাট দেখেছি কালিয়াচক দেখেছি আমরা আশা করেছিলাম যে 213 সিট নিয়ে জিতে আসার পরে এগুলো বন্ধ হবে কিন্তু চন্দননগর আর কলকাতার উপকণ্ঠেই কলকাতার মধ্যেই থাকা তিলজলাতে যে ঘটনা ঘটেছে এটা নিন্দার কোনো ভাষা নেই মানুষের আস্থার জায়গার উপরও হামলা করা হয়েছে প্রতিবাদ করতে গিয়ে কিছু যুবক ছেলে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আমরা বলেছি যে ধর্মনিরপেক্ষতার মানে সনাতনীদের বিপন্ন হওয়া নয় এটা দেখতে হবে কেন্দ্র সরকারকে যেহেতু আপনি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি তৃতীয় আমরা বলেছি 2 তারিখ থেকে রাজনৈতিক সন্ত্রাস যা কার্যত কমিউনাল ভায়োলেন্সে পরিণত হয়েছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সকলেই বিপন্ন কিন্তু গত 7 দিনে পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলার যেভাবে অবনতি হয়েছে খালিস্তানি উগ্রপন্থীরা শুট আউট হচ্ছে হবিবপুরে শিডিউল ট্রাইব একই পরিবারের 2 মহিলা রেপ মানিকচকে 9 বছরের বালিকা 60 বছরের বয়স্ক একজন মানুষের দ্বারা ধর্ষিত ফারাক্কাতে অ্যাম্বুলেন্সের ভিতরে মালদার বৈষ্ণবনগরের একটি ছোট্ট মেয়ে তার উপর ধর্ষণ কোথায় গেছে নারী সুরক্ষা নারীদের পয়লা মহিলাদের হাতে নাকি পকেট মানি দেওয়ার কথা ছিল পয়লা জুন থেকে 14 তারিখ পকেট মানি তো দেওয়া হয়নি উল্টে সাংসদ লকেশ চট্টোপাধ্যায় বাধাপ্রাপ্ত পাণ্ডুয়াতে উল্টে বিধায়িকা তাপসী মণ্ডল তার বাড়িতে গিয়ে বলা হচ্ছে পদত্যাগপত্র জমা দিতে হবে উল্টে
হবিবপুর মানিকচক ফরাক্কার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কাছ থেকে ক্রন্দন ধ্বনি আসছে। এটাই বাংলার মানুষের কি নারী সুরক্ষা, মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার সোপান, এটা আমরা গভর্নরকে বলেছি। আমরা বলেছি শিডিউল ট্রাইব শিডিউল কাস্টের উপর স্পেশালি আক্রমণ হচ্ছে। বীরভূমের খয়রাশলে বাউরি পরিবারের সদস্য বিজেপির মণ্ডল সহসভাপতি মিথ্যা মামলায় জেল খেটে বাড়ি যাওয়ার পরে রাত্রে খুন হয়েছে দুদিন আগে। এসসি কমিউনিটি, এসসি এসটির উপর আক্রমণ, দিল্লি চুপ করে বসে থাকবে কেন? ব্যবস্থা নিতে হবে। এসসি কমিশন ইতিমধ্যে ডায়মন্ড হারবারের এসপি সহ, সন্দেশখালীর আইসি সহ একাধিক পানিশমেন্ট দিয়েছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে শিডিউল ট্রাইব কমিশনের পুরো টিম ভাতার, সন্দেশখালী, জামমনি সহ বহু জায়গায় আসছে, আমরা খবর পেয়েছি। সুপ্রিম কোর্ট খেজুরির অপর্ণা দাসের ধর্ষিতা নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আজকে বলেছি। যদি কেউ ভেবে থাকেন ক্ষমতার দম্ভে মিথ্যা মামলার ভয় দেখিয়ে আর সন্ত্রাসীদের দিয়ে পশ্চিমবাংলার গণতন্ত্র বাক স্বাধীনতা বিরোধীদের খতম করবেন, তাহলে ভুল হবে। আমরা বলেছি এখনও নির্বাচন হয়ে যাওয়ার, কাউন্টিং হয়ে যাওয়ার 1 মাস 12 দিন পরেও 17,000-এরও বেশি বিজেপি কর্মকর্তা বাড়িতে নেই, ব্যবস্থা নিতে হবে। এই বিষয়গুলি আমাদের ছিল। আমি আমি বিধায়কদের কথা বলুন, আমি বলুন। আমি সুদীপ বন্দ্যোপাধ্যায় ওম বিড়লাকে প্রশ্ন করেছেন, ওম বিড়লা উত্তর দেবে, আমাকে তো প্রশ্ন করে। আমার ঘনিষ্ঠ বলে ওই আপনার কিছু চ্যানেল আছে দেখায়, ঘনিষ্ঠ বলছে পশ্চিমবাংলায় 2 তারিখের পরে 3,000 মিথ্যা মামলা হয়েছে। সে হলদিয়া হতে পারে, হাবড়া হতে পারে, হলদিবাড়ি হতে পারে, আর মেখলিগঞ্জ হতে পারে, চাকদা হতে পারে, অথবা বলরামপুর হতে পারে। 3,000-এর বেশি মামলা, আমি তো সব মামলা সার্টিফিকেট কপি জোগাড় করছি। আমি সব মামলা নিয়ে আমি ঠিক করেছি পশ্চিমবাংলার জনপ্রতিনিধি হিসাবে আমি উচ্চ আদালতে শরণাপন্ন হয়ে সিবিআই চাইব। এই প্রত্যেকটা মামলায় 3,000-এর বেশি এফআইআর, এর ইনভেস্টিগেশন হওয়া দরকার আছে যে এই মামলাগুলো কিভাবে কার নির্দেশে পুলিশের লোকেরা তৈরি করেছে। তাতে যদি কেউ প্রকৃত আসামি থাকে তার নিশ্চয়ই পানিশমেন্ট হবে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এর মধ্যে 90% হচ্ছে কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি তৈরি করা মামলা, এগুলোর অভ্যাস আছে। এ তো ভয় পাওয়ার লোক কেউ নয়। আমি তুলনা করছি, এর ভাই সুদীপ মুখার্জির ভাইকে জেলে রেখেছে 300 প্রতি এই সপ্তাহে সপ্তাহে কারো কারো বিরুদ্ধে। এসব ভয়ে দেখিয়ে রোখা যাবে না, এগুলো খুব ভুল হচ্ছে। এগুলো আমরা আগেও দেখেছি, এগুলো করে কিছু করা যায় না। ঠিক আছে, ছাড়ুন, অনেক বেলা হয়ে গেছে। রাজ্যপাল হচ্ছে সংবিধানের কাস্টোডিয়ান, রাজ্যপাল হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিনিধি। অন্য কারোর কাছে গেলে লাভই হবে না। এই জনপ্রতিনিধি এসপি আপনার বঙ্কিম ঘোষ দাঁড়িয়ে আছে, প্রাক্তন মন্ত্রী, 3 বারের এমএলএ, আমাকে বলছে এসপি আমার ফোন ধরে না, আমার ফোনও ধরে না। এইরকম আমি বামফ্রন্টের আমলে ছিলাম এমএলএ, এত লড়াই করেছি বামফ্রন্টের বিরুদ্ধে 2006-এর এমএলএ, এইরকম অ্যাডমিনিস্ট্রেশন দেখিনি। ভাইপোর ভয়ে থত্তর থত্তর করে কাঁপছে, ওসিআইসি থেকে ডিজি পর্যন্ত একবার থত্তর থত্তর করে কাঁপছে। আমাকে তো বলেই ফেলেছে 2-3 জন আইপিএস, স্যার কী করবো, ক্লোজ মনিটারিংয়ে আছে।
এই রকম অবস্থা বেশিক্ষণ চলতে পারে না। আর সুখেন্দুবাবু এসব করতে থাকুন, সুখেন্দুবাবু করতে থাকুন, রাজ্যপালের কাছে কেন এসেছি কয়েকদিন পরে বুঝতে পারবেন।